সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। আপনাদের মধ্যে জেনেছেন যে ঢাকা সিলেট তামাবিল রুটের 6 লেনের সড়ক নির্মিত হচ্ছে এবং এটি কোন পথ দিয়ে যাবে এবং এটি নির্মিত হলে বাংলাদেশ কতটুকুন সুবিধা অর্জন করবে। একই সাথে এই সড়কটি আন্তর্জাতিক করিডোর হিসেবে ব্যবহৃত হবে। চীন, নেপাল, ভারতকে ব্যবহার করতে দেয় তাহলে কতটুকুন অর্থনৈতিক এবং আন্তদেশীয় কতটুকুন সুবিধা পাবে সে খবরের বিস্তারিত জানাবো। দর্শক, বিশ্বের সব ধরনের তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের আরেকটি চ্যানেল বিডি টাকুটিও ভিজিট করতেই পারেন। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। বিশ্বের বৃহত্তম বদ্বীপের নাম বাংলাদেশ। একসময় কোনো পরিকল্পনা ছাড়াই ব্যক্তি বা গোষ্ঠীর প্রয়োজন মেটাতে গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ তৈরি হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর সময় পেরিয়েছে 5 দশক। এরই মধ্যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছে বাংলাদেশ। দেশের মাথাপিছু আয় বেড়ে হয়েছে $2,554, বেড়েছে অর্থনীতির আকারও। আর তাই সবার তাগিদে সেই গ্রামীণ সড়কের চাহিদা বেড়েছে। উন্নয়ন সঙ্গে পাল্লা দিয়ে সব অপরিকল্পিতভাবে তৈরি সড়ক আর প্রয়োজন মেটাতে পারছে না। সেসব সড়ক বদলে হচ্ছে 4 লেন, 6 লেন আর এক্সপ্রেসওয়ে। টেকসই সড়ক নেটওয়ার্ক গড়ে তুলতে সারা দেশে জাতীয় মহাসড়কের দুই পাশে আলাদা সার্ভিস লেন নির্মাণ এবং বর্তমানে যে সড়কগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে 4 লেনে উন্নীত করার মহাপরিকল্পনা নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে দেশে 1,552 কিলোমিটার মহাসড়কের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। ঢাকা সিলেট তামাবিল জাতীয় মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক করিডোর। এই সড়কটি রাজধানী ঢাকা, বন্দরনগরী, চট্টগ্রাম ও দেশের অন্যান্য অংশের সাথে বৃহত্তর সিলেট বিভাগের সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম। একই সাথে ভৌগোলিক অবস্থানের কারণে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে আঞ্চলিক ও উপ আঞ্চলিক সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা করতে এ মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা সিলেট 243 কিলোমিটার সড়কটি 2 লেনের। এই মহাসড়কটিতে ধারণ ক্ষমতার চেয়ে যানবাহনের সংখ্যা বেড়ে চলেছে। দৈনিক হিসেবে 20,000-এর বেশি গাড়ি চলাচল করে এই মহাসড়ক দিয়ে, ফলে এই পথে চলাচল করতে যেয়ে যানজটে পড়তে হচ্ছে যাত্রীদেরকে। সেই সাথে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এই মহাসড়কে একই সাথে চলছে দ্রুতগতি ও ধীর গতির যানবাহন। যেন একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা চলছে এই মহাসড়কে। আঁকা বাঁকা পথ আর চালকদের বেপরোয়া মনোভাবের কারণে দুর্ঘটনাও ঘটছে। এই পথে অনেকটা ঝুঁকি নিয়ে যাত্রীদেরকে চলতে হচ্ছে। এবার ঢাকা সিলেট রুটের যাত্রীদের এসব দুর্ভোগ দূর হতে চলেছে। বহুল আলোচনা সমালোচনার পর আলোর মুখ দেখতে যাচ্ছে ঢাকা সিলেট মহাসড়কটি। দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলা সিলেটের সঙ্গে রাজধানী সহ দেশের অন্যান্য অংশের যোগাযোগ আরও উন্নত হচ্ছে। এ পথের 2 লেনের সড়কটি বদলে যাচ্ছে। সার্ভিস লেন সহ 6 লেনে উন্নীত করা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কটি। ঢাকা সিলেট ও সিলেট তহবিল মহাসড়ক পৃথক 6 লেন উন্নীতকরণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন আমি উদ্বোধন করে দিচ্ছি। আমি সবাইকে ধন্যবাদ জানাই। 24 অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা সিলেট তামাবিল রুটের 266 কিলোমিটার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই পাশে ধীরগতির যানবাহনের জন্য সার্ভিস লেন সহ 6 লেনের সড়কটি 2টি প্রকল্পের মাধ্যমে ঢাকা সিলেট এবং সিলেট তামাবিল অংশে বাস্তবায়ন হবে। সড়কটি সাসেক সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কর্পোরেশন রোড করিডোরের অংশ হচ্ছে। দর্শক, আজকে আমরা ঢাকা সিলেট রুটের বিষয়টি নিয়ে বিস্তারিত জানাব। একই ভিডিওটিতে 2টি প্রকল্পের বিষয় তুলে ধরতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আগামীতে আরও একটি ভিডিওতে সিলেট তামাবিল মহাসড়কে বিস্তারিত আলোচনা করব। সেটি দেখার আমন্ত্রণ রইল।
এবার জেনে নেওয়া যাক সিক্স লেনের এই মহাসড়কটি কিভাবে নির্মিত হবে, কোন পথ দিয়ে যাচ্ছে সে বিষয়টি। মূলত চার লেন বিশিষ্ট মহাসড়ক হলেও ধীর গতির যান চলাচলের জন্য সড়কের দুই পাশে 5.5 মিটার প্রশস্ত সার্ভিস লেন নির্মাণ করা হবে। আর এর জন্য এই প্রকল্পের আওতায় সড়ক নির্মাণে অতিরিক্ত 986.74 একর ভূমি অধিগ্রহণ করা হবে, যার জন্য ব্যয় হবে 4,275 কোটি টাকা। ঢাকার কাঁচপুর থেকে সিলেটের পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত প্রস্তাবিত সড়কটির দৈর্ঘ্য হবে 209.32 কিলোমিটার। ঢাকা সিলেট রুটে যানজটের অন্যতম কেন্দ্র ছিল গাউসিয়া ভুলতা বাজার, কিন্তু যানজট এড়িয়ে দূরপাল্লার যানবাহনগুলো যাতে সহজেই যাতায়াত করতে পারে সেজন্য গাউসিয়া ভুলতায় নির্মিত হয়েছে ফ্লাইওভার। এই পথ দিয়েই আগামীতে চলে যাবে ঢাকা সিলেট ছয় লেন মহাসড়কটি, ফলে দৃষ্টিনন্দন এই ফ্লাইওভারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে ফ্লাইওভারটির ওপরের পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও তার নিচে ময়লা আবর্জনার ভাগারে পরিণত হয়েছে, সেই সাথে ফ্লাইওভারটির পিলার জুড়ে বিজ্ঞাপনের পোস্টারে ছেয়ে গেছে। দর্শক, এই ফ্লাইওভারটির নিচের অংশটি দিয়ে যতদূর এগিয়ে যাওয়া যাবে ততদূর দেখতে পাবেন ময়লা আবর্জনা ফেলে রাখার এমন দৃশ্য আর পোস্টারের দখলবাজি, যেন দেখার কেউ নেই এমন দৃশ্য দেখে যে কেউ ভাবতে পারেন হয়তো ময়লা ফেলার জন্য এটি নির্মিত হয়েছে। ময়লার স্তূপ আর পোস্টারের দৌলতে এই ফ্লাইওভারের সব সৌন্দর্য ম্লান হয়ে গেছে। সাসেক ঢাকা সিলেট করিডোর উন্নয়ন সড়কটি 37 থেকে 40.6 মিটার প্রশস্ত করে তৈরি করা হবে, যেটি হবে মূল চার লেনের সড়ক। আর এই পথে 1,489 মিটার দৈর্ঘ্যের 305টি কালভার্ট নির্মাণ করা হবে। এই রুটে যে সকল নদ নদী বা জলাশয়ের ওপর দুই লেনের সেতু রয়েছে তার পাশে নতুন চার লেনের সেতু নির্মিত হবে। ঢাকা সিলেট রুটে যে ঝুঁকিপূর্ণ বা জরাজীর্ণ সেতু রয়েছে সেগুলো ভেঙে ফেলা হবে। এই পথে যাতে যান চলাচল সহজ হয় সে কারণে সেই সব স্থানে ছয় লেনের নতুন সেতু নির্মাণ করা হবে। সব মিলিয়ে মোট 66টি সেতু নির্মিত হবে, যার দৈর্ঘ্য হবে 6,020 মিটার। দর্শক, এ বিষয়ে আপনার মতামত প্রত্যাশা করছি। এই সড়ক পথের যে সকল স্থানে রেল ক্রসিং রয়েছে সেসব জায়গাতে যানবাহনগুলোকে যাতে করে বসে থাকতে না হয় সেজন্য এই পথে রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হবে। নকশায় দেখা গেছে গোটা সড়ক পথে 2,484 মিটার দৈর্ঘ্যের 5টি রেলওয়ে ওভারপাস নির্মাণ করা হবে। পরিবেশের কথা বিবেচনা করে দেশে এই প্রথম এই মহাসড়কে পলিমার মলিফাইড বিটুমিন ব্যবহার করা হচ্ছে। দর্শক, আগেই বলেছি ঢাকা সিলেট মহাসড়কটি বেশ যানজট প্রবণ সড়ক, বিশেষ করে বাজার এলাকাগুলোতে যানজট যেন নিত্যসঙ্গী, ফলে এইসব গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে যানজটের কবলে পড়ে যাতে বসে থাকতে না হয় সেজন্য 8টি সড়ক ওভারপাস নির্মাণ করা হবে, যার দৈর্ঘ্য ধরা হয়েছে 5,395 মিটার। আর মহাসড়কের পথচারীরা যাতে করে এক পার থেকে আরেক পারে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেজন্য 1,251 মিটার দৈর্ঘ্যের 26টি ফুট ওভারব্রিজ বা পদচারী সেতু নির্মিত হবে। যানবাহনগুলোর টার্ন নেওয়ার সুবিধার জন্য 37টি ইউলুপ রাখা হয়েছে এই পথে। টোল আদায়ের জন্য 2টি টোল প্লাজা নির্মিত হবে, 8টি রাউন্ড অ্যাবাউট নির্মাণ করা হবে যা হবে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত। মোট 6টি প্যাকেজে এই কাজ শেষ করা হবে। এরই মধ্যে 2টি প্যাকেজে দরপত্র আহ্বান করা হয়েছে। দীর্ঘপথে যাত্রার ক্লান্তি দূর করতে যাত্রী ও চালকদের বিশ্রামের জন্য ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে 2টি আধুনিক সার্ভিস এরিয়া নির্মাণ করা হবে যা হবে দেশের প্রথম। এবার জেনে নেওয়া যাক এই সড়কটি চালু হলে কি সুবিধা পাবে বাংলাদেশ সেই বিষয়টি। উপ আঞ্চলিক যোগাযোগ, বিশেষ করে এশিয়ান হাইওয়ে, বিমস্টেক করিডোর এবং সার্ক হাইওয়ে করিডোরের গুরুত্বপূর্ণ অংশ এই মহাসড়ক। এটি চার লেন হলে বাংলাদেশের পাশাপাশি ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান ও চীন সুবিধা পাবে। এসব দেশের সঙ্গে যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে রয়েছে, এসব বিবেচনায় প্রকল্পটির বিশেষ গুরুত্ব রয়েছে। ঢাকা সিলেট হয়ে তামাবিল পর্যন্ত যে ছয় লেনের সড়কটি নির্মিত হবে এটি হলে আন্তর্জাতিকভাবে লাভবান হবে বাংলাদেশ, কারণ এই সড়কটি আন্তর্জাতিক করিডোরের সঙ্গে সংযুক্ত হচ্ছে। তামাবিল থেকে
ঢাকায় যেমন খুব সহজে যাতায়াত করা যাবে, তেমনি করে চট্টগ্রাম বন্দরনগরে চট্টগ্রামে অনেকাংশেই সহজে যাতায়াত করা যাবে। ফলে এক্সপোর্টের যে পণ্য রয়েছে সেটিও খুব সহজে এক্সপোর্ট করা যাবে, ইম্পোর্টও করা যাবে। একই সাথে প্রতিবেশী দেশ এই সড়ক ব্যবহার করে এক্সপোর্ট বাড়াতে পারবে। এর ফলে এই সড়ক ব্যবহার করার জন্য বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করবে। একই সাথে ঢাকা সিলেট তামাবিল পর্যন্ত যেসব রোড বয়ে গেছে, যেসব অঞ্চল এর মধ্যে পড়েছে, যেমন ধরা যেতে পারে নরসিংদী, এই নরসিংদীর অঞ্চলে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে করে গড়ে উঠবে, কর্মসংস্থান বাড়বে। অন্যদিকে সিলেটকে বলা হয়ে থাকে যে চায়ের জন্য বিখ্যাত, সেই চা শিল্প কিন্তু আরও এক ধাপ উচ্চতর দিকে এগিয়ে যাবে। পর্যটনের জন্য যে বিখ্যাত সিলেট ভোলাগঞ্জ, সেই সাদা পাথর যেমন বিখ্যাত হয়ে উঠেছে, সুনামগঞ্জ যেমন বিখ্যাত হয়ে উঠেছে পর্যটকদের কাছে, অর্থনৈতিক দিক থেকে লাভবান হবে। সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন চাললেন মহাসড়ক প্রকল্পটি বাস্তবায়ন হলে এ অঞ্চলের সঙ্গে দেশের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন হবে, বদলে যাবে এ অঞ্চলের অর্থনৈতিক চিত্র, গতি পাবে শিল্প ও পর্যটন খাতে। মহাসড়কটি চাললেন হলে এই পথ দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার আশা দেখছেন সংশ্লিষ্টরা। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে এই অংশের কাজ শেষ হবে। এরই মধ্যে টেন্ডার ডকুমেন্টের কাজ শেষ হয়েছে, ডিজাইন রিভিউর কাজ এগিয়ে চলছে। ১৬,৯১৮.৫৮ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে, যার মধ্যে ১৩,২৪৪.৬৮ লাখ টাকা ঋণ দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি, বাকি ৩,৬৭৪ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার। দর্শক, আজকে পর্যন্ত বিদায় নিতে হচ্ছে, তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর কমেন্ট আপনার মতামত দিন। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে লিখে তা আমাদেরকে জানান। করোনা মহামারী থেকে নিরাপদে থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন।